ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবার চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। আজকে জন আন্দোলন পোর্টালে কী থিম এবং কী অ্যাক্টিভিটি দেবেন সেটা নিয়ে ডিসকাস করব, আর তার সাথে এটা ডিসকাস করব যে আপনারা ছবি যে আপলোড করছেন সেগুলো কোথায় গেলে আপনারা দেখতে পাবেন। প্রতিদিন যে আপনারা ছবি আপলোড করছেন সেখানে কিন্তু ব্রাউজারে ছবি দেখা যায় না, তাহলে দেখা যায় কোথায় সেটাও দেখাবো। তো প্রথমে আমরা জন আন্দোলন গুগলে লিখে নেব, এটা আমরা সবাই জানি। তো এখন জন আন্দোলন কথাটি লিখে নিলে ওয়েবসাইট বেরিয়ে যাবে। তো প্রসূন অ্যাবিয়ান এই ওয়েবসাইটে যাব আর এখানে কিন্তু ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমাদের থ্রি লাইন আসবে, আর থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু ডাটা এন্ট্রির কথা বলবে। তো তার আগে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। আপনারা পাসওয়ার্ডটা কিভাবে দিতে হবে আমি আগের ভিডিওতে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো এখন আমরা পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেব। আচ্ছা, এখানে ফর্মটা কিন্তু বেরিয়ে গেছে। তো প্রথমে এখানে গ্রুপ লেখা আছে প্রশান্ত মহান, এটা কিছু করতে হবে না। থিম নির্বাচন করুন, এই থিমটা কিন্তু আপনারা গ্রোথ মনিটরিং এইটা শনিবার মানে 14 তারিখ পর্যন্ত দিয়ে দেবেন, আর আগামীকালই এটা শেষ হয়ে যাবে গ্রোথ মনিটরিং, ঠিক আছে? তো এখানে কিন্তু ক্লিক করে দিন। আর এ মাসে আপনারা গ্রোথটা কিন্তু ঠিকঠাকভাবে নিশ্চয়ই সবাই করেছেন। এরপরে সংগঠক ইউজার পাসওয়ার্ড, এটা দিয়েই কিন্তু হয়ে যাবে। এখানে 11 ডিজিট কোডের মধ্যে 7 ডিজিট কোড কিন্তু বসিয়ে দিলেই হয়ে যাবে একটু হাইফেন দিয়ে, ঠিক আছে? আমি কালকের ভিডিওতেও খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, আবারও বলে দিলাম এটা MOW & CD এবং একটা ছোট্ট হাইফেন দিয়ে 7 ডিজিট কোড, যে 11 ডিজিট কোড আছে তার মধ্যে 7টা ডিজিট কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা স্তরটাতে ক্লিক করব। স্তর মানে ব্লক। এখানে ক্লিক করলে আপনারা যেহেতু নিজের সেন্টারের কাজ করবেন তাই AWC এখানে সিলেক্ট করবেন। একটি AWC নির্বাচন করুন, মানে আপনি আপনার সেন্টারটা নির্বাচন করবেন, আর যদি কোনো দিদির আপনি করে দিতে চান তাহলেও কিন্তু করতে পারবেন এখান থেকে সেন্টার নিয়ে, ঠিক আছে? তো নিজের সেন্টারটি এখানে চুজ করে বসিয়ে দিতে হবে, আর এরপরে দিতে হবে কার্যকলাপ। কার্যকলাপটা আপনার আজকেও চেঞ্জ হবে, কালকেও চেঞ্জ হবে। তো কার্যকলাপ আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নিয়ে এখানে যদি আপনার অফিস থেকে কেউ এসে থাকে তাহলে আপনি গ্রোথ মেজারমেন্ট ভেরিফিকেশন বাই সুপারভাইজার CDPO এই যে প্রথমটা আছে সেটা দিবেন। আর যদি না হয় তাহলে আপনার গ্রাম্য বা শহর এলাকা নিয়ে দুটো নিয়ে যদি আপনার হয় তাহলে শহরের হলে আপনি যে শহর বস্তি, আর যদি গ্রামের হয় উপজাতি এলাকার যদি আপনি বাচ্চাদের ওজন করেন তাহলে আপনি এটা দিতে পারেন, ঠিক আছে? আর আপনার সেন্টার এলাকা যেহেতু সব কিছুই একই, কোনো উপজাতি নেই, তাহলে আপনি ওপরের যে থিম আছে সেখানে দেখুন চুজ করবো এটা সেন্সিটাইজেশন সেশন অন গ্রোথ মনিটরিং প্রমোটেশন, এই যে আছে এটা কিন্তু ক্লিক করব, ঠিক আছে? এইটা ক্লিক করে বসিয়ে দেব আমরা। এটা কিন্তু আপনারা সচরাচর সবসময় দিতে পারবেন। তো এটা আমরা বসিয়ে দেব, মানে এলাকার সকা সবাইকে আমরা কিন্তু জানান দিচ্ছি যে গ্রোথ বিষয় নিয়ে, ঠিক আছে? মানে হাইট এবং ওয়েট, বিশেষ করে ওয়েটটা নিয়ে, ঠিক আছে? তো এটা আমরা ক্লিক করব। এখন ক্লিক করে বসিয়ে দিলাম, আর আজকের তারিখ, ফ্রম ডেট এবং টু ডেট দুটো ডেটই কিন্তু আজকে একই বসিয়ে দেবো। আপনাদের যাদের আগের ডেটগুলো হয়নি তারা কিন্তু 3টে ডেট খোলা পাবেন, দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা ফ্রম ডেট টু ডেট বসিয়ে দিয়েছি। এখন অংশগ্রহণকারীর বিবরণ, আমরা যে শিশুদের ওজন নিলাম এবং যে শিশুর মায়েদের সঙ্গে আলোচনা করলাম তো তাদের একটা হিসেব করে আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ছবিটা আপলোড করবেন। ছবিটা আপনার গ্যালারি খুলবেন আর সেখানে কিন্তু একটা স্ক্রিনশট ছবি নিয়ে রাখবেন, মানে আপনারা ছবিটা কিন্তু তুলবেন তারপরে স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে রেখে দেবেন, নাহলে বসাতে অসুবিধা হবে। তো স্ক্রিনশট নিয়ে আমি ছবিটা বসিয়ে দিলাম। এরপরে বর্ণনা, বর্ণনা আপনার কোনো কিছু দেওয়া দরকার নেই, গ্রোথ ভেরিফিকেশন এইটুকু দিয়ে দিন, আর বেরি মানে বেশি বড় কিছু লেখার দরকার নেই, গ্রোথ ভেরিফিকেশন লিখে দিন, ব্যাস। এরপরে নিচে দেখুন জমা দিন বলে একটি অপশান আছে, ঠিক আছে? তো সেখানে জমা দিন ক্লিক করে দেবেন। তো বারবার বলছি গ্রোথ ভেরিফিকেশন দিবেন আজকে, আর জমা দিন কথাটি দিয়ে দিন। এরপরে দেখুন সাকসেস হয়ে যাবে, একদম খুব সহজেই কিন্তু এটা সাকসেস হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা বলার, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন, ফোন করেছেন যে ছবি যে আমরা দিচ্ছি আপলোড করছি ছবি কেন দেখা যাচ্ছে না, কীভাবে ছবিটা বসছে, তো সেটাই আজকে দেখব। চলুন, এই যে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন। থ্রি লাইন ক্লিক করার পর এখানে কী আছে, ড্যাশবোর্ড, গ্যালারি এবং ডাটা এন্ট্রি। তো আমরা ডাটা এন্ট্রি করছি তাহলে আমরা ছবি দেখব গ্যালারি, তো গ্যালারিতে সরাসরি ক্লিক করব। আর গ্যালারিতে ক্লিক করার পরে এখানে দেখুন রাজ্য নির্বাচন করতে বলেছে, এখানে জেলা নির্বাচন করতে বলেছে, এখানে প্রকল্প নির্বাচন করতে বলেছে, তাহলে আমি রাজ্য নির্বাচন করে নেব। রাজ্য মানে পশ্চিমবঙ্গ। তাহলে এই যে ঘরে আপনি টাচ করবেন সঙ্গে সঙ্গে আপনার প্রচুর
রাজ্য কিন্তু বেরিয়ে যাবে, নিজের রাজ্য যেটা সেটা করবেন। আমি পশ্চিমবঙ্গে বাস করছি, তাহলে পশ্চিমবঙ্গই দিলাম। জেলা নির্বাচন করবেন, যেহেতু আমাদের মুর্শিদাবাদ, তো এখানে কিন্তু আমি যখনই ক্লিক করব তখনই আপনি আপনার যেটা, আপনি যে জেলায় বাস করেন সেই জেলাটি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে মুর্শিদাবাদ আমি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে নির্বাচন করব এবার প্রজেক্ট। প্রজেক্ট মানে আপনি যে প্রজেক্টে কাজ করছেন, ঠিক আছে, তো সেই প্রজেক্ট আপনাকে বসিয়ে দিতে হবে। আমি এখানে বসিয়ে দিচ্ছি জলঙ্গি প্রজেক্ট। এরপরে অনুসন্ধান করুন, অনুসন্ধান করলেই আপনি দেখতে পাবেন ছবি, ঠিক আছে। তো আপনারা যে যে ছবি দিয়েছেন এখানে কিন্তু সেই ছবিগুলো আপলোড হচ্ছে, আর এটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন প্রসূন অ্যাপের যিনারা এই কাজগুলো আমাদের করতে দিয়েছেন, ওনারা বসে বসেই কিন্তু মোবাইল থেকে দেখতে পাচ্ছেন যে আমরা ছবি আপলোড করছি, ঠিক আছে। তো এইটা কিন্তু এখানে দেখতে পাবেন, আরও ডিটেলসে আমি আপনাদেরকে দেখাবো। তবে আজকের ভিডিওটা এখানে শেষ করব, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসব। আর কালকের কি থিম দেবেন বা অ্যাক্টিভিটি দেবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। আর সামনে ইসিসিডি আছে। বেশ, তো আজকে ভিডিওটি শেষ করছি, সকলে ভালো থাকবেন।